আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে তোমাদের মাঝে আমি যে বিষয়টি নিয়ে এলাম সেটা হলো এইচএসসি পরীক্ষার্থীদের ব্যবসায়ী সংগঠন ব্যবস্থাপনার প্রথম অ্যাসাইনমেন্ট নিয়ে। আজকে আমি এখন তোমাদেরকে ব্যবসায়ী সংগঠন ব্যবস্থাপনা অ্যাসাইনমেন্টটা প্রথম সেটা কীভাবে লিখবা সেটা আমি তোমাদেরকে দেখাবো। তাহলে চলে যাই আমাদের মূল আলোচনায়। তাহলে প্রথমে আমরা উদ্দীপকটা পড়ে নিই যে আমাদের কি কি করণীয় করতে বলছে। আমাদের প্রথমে বলছে ব্যবসায়ের ধারণা ক নম্বরে, এবং খ নম্বরে বলছে ব্যবসায়ের আওতা, গ নম্বরে বলছে ব্যবসায়ের কার্যাবলী, এবং ঘ নম্বরে বলছে দেশের অর্থনীতির জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের মুখ্য চালিকা শক্তি সে ব্যবসার ভূমিকা। তো এটা হচ্ছে আমাদের করণীয়, এগুলো আমাদের হলো প্রশ্ন। এখন এগুলোর আমাদের উত্তরে যাই। দেখো প্রথমে তাহলে আমাদের ক নম্বরের পৃষ্ঠা লেখার আগে আমাদের আলোচ্য বিষয়টুকু এটা নিয়ে নিবা, ব্যবসায়ী সংগঠন ব্যবস্থাপনা অ্যাসাইনমেন্টের ক্রমিক রং। আমাদের এখানে চারটা প্রশ্ন, প্রথম হলো ব্যবসায়ের ধারণা একে, 2 নম্বরের ব্যবসায়ের আওতা, 3 নম্বরের ব্যবসায়ের কার্যাবলী, আর 4 নম্বরে ছিল দেশের অর্থনীতি এবং জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের মুখ্য চালিকা শক্তি হিসাবে ব্যবসায়ের ভূমিকা। এ হলো আমাদের চারটা করণীয়। তাহলে আমাদের তোমাদের পেজের প্রথম পৃষ্ঠার মাঝে এই শিরোনামটা লিখে নেবা, প্রত্যেকটা অ্যাসাইনমেন্টেরই এই শিরোনামটা লিখে নিতে হবে। ওকে, এরপরে চলো আমাদের ক নম্বরে অ্যান্সার। ক নম্বরে আমাদেরকে বলছিল ব্যবসায়ের ধারণা। তো দেখো আমি তোমাদের আমার কালার পেন দিয়ে এগুলো কালার করে দিলাম, বোল্ড করে দিলাম। অর্থাৎ এখান থেকে ব্যবসায়ের ক নাম্বার লিখে, ব্যবসায়ের ধারণা লিখে, এই যে উদাহরণ দিতে বলছিল, আমরা উদাহরণটা এটা দিতে হবে, উদাহরণটা দিয়ে তারপরে আমাদের এখানে যেগুলো মার্ক করা আছে শুধু এ পর্যন্তই থেমে, তারপর নিচের দিকে, আবার নিচের দিকে যে মার্কগুলি আছে এখান থেকে শুরু করে লাস্টের এতটুকু দিলেই আমাদের ক নাম্বারের কাজটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে এতটুকু হচ্ছে আমাদের কমার, তাহলে কর্মা যতটুকু লিখলে হয়ে যাবে। এরপরে আসে আমাদের খ। তো খ নম্বরে আমাদেরকে বলছিল যে ব্যবসায়ের আওতা। তো খ নম্বর হলো ব্যবসায়ের আওতা, আমরা লিখবো ব্যবসায়ের, অর্থাৎ খ নম্বর লিখে ব্যবসায়ের আওতা লিখে যতটুকু আমাদের মার্কিং করে আমি দিলাম তোমাদেরকে ততটুকু লিখলে হয়ে যাবে। তারপরে এই নিচেরটুকু চলে যাবে, দেওয়ার পরে খ নম্বরে দেখো এই বক্সটা যে কলাম এখানে যে শ্রেণীটা, একটা শ্রেণী বিভাগ দেওয়া আছে, লেখচিত্র সাজে, এটা পুরোটুকু এখানে যেভাবে আছে ঠিক সেভাবেই লিখে দেবে, এটা দিতে হবে খ নম্বরে, এটা তোমাদেরকে দিতে হবে। তারপরে এটা লেখার পরে এখানে তোমাদের যে আমাদের ব্যবসায়ের যে কে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, ব্যবসায়কে তিন ভাগে ভাগ করেছে, একটু শিল্প বাণিজ্য হলো প্রত্যক্ষ সেবা। তো এখন তোমাকে প্রত্যেকটার এখানে এইগুলোর এক্সপ্লেন করতে হবে না, জাস্ট শিল্প সংজ্ঞাটা দিতে হবে, এবং শিল্পের এর কয়েকটা একটা শিল্পের প্রকারভেদগুলো দিতে হবে, বাণিজ্যের সংজ্ঞাটা লিখতে হবে এবং এর উদাহরণ দিতে হবে, প্রত্যক্ষ সেবার সংজ্ঞাটা দিতে হবে এবং এর উদাহরণ দিতে হবে। তো প্রথমে এখানে পুরোটুকুই লিখবা, তারপরে নিচে এতে ক শিল্প কাকে বলে শিল্পের সংজ্ঞাটা এখানে আছে, আর ব্যাক পেজে পরবর্তী পেজে আমরা চলে যাবো এখন, অর্থাৎ এটার আরও অংশ আমাদের পরবর্তী পৃষ্ঠাই আছে। অর্থাৎ এ দেখো এখানে ওই পাশে আমাদের শিল্পের সংজ্ঞাটা লেখা হয়েছিল, শিল্পের সংজ্ঞাটা আমরা ওই পৃষ্ঠায় লিখেছি। তো এই পৃষ্ঠা থেকে শুধু আমাদের শিল্পের উদাহরণ লিখবে, শুধু কৃষি শিল্প লিখতে হবে, অর্থাৎ পয়েন্টগুলো কৃষি শিল্প, প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, প্রস্তুত শিল্প, সেবা, পরিবেশক শিল্প, এতটুকু লিখে আমাদের শিল্পেরটা হয়ে যাবে। এরপরে সে বাণিজ্য সংজ্ঞাটা লিখবা, বাণিজ্য সংজ্ঞাটা দেওয়ার পরে বাণিজ্যের জাস্ট উদাহরণগুলো দিবা, অর্থাৎ এই যে এত এখান থেকে আমি যেটা লিখলাম যে পণ্য বন্টনের ক্রয় বিক্রয়ের এখানে যে লেখাটা আছে, এ আমাদের বোল্ড করা লেখাটুকু আছে, এতটুকু লিখবা। এটা লিখলে আমাদের অর্থাৎ বাণিজ্যের কাজ শেষ। এখন আমি বলছিলাম তিনটা, শিল্প বাণিজ্য আর হলো প্রত্যক্ষ সেবা। তো এখন প্রত্যক্ষ সেবাটাও আমাদেরকে দিতে হবে সংজ্ঞাটা সহ। তো প্রত্যক্ষ সেবাতে আমরা আসি লাস্টের পয়েন্ট, হ্যাঁ প্রত্যক্ষ সেবা, তাহলে দেখো তো প্রত্যক্ষ সেবা অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশা নিয়ে, যেমন প্রত্যক্ষ সেবা রয়েছে ডাক্তার, উকিল, প্রকৌশল, এখানে যতটুকু আছে এতটুকু দিলে তোমাদের ঘ নাম্বারটা শেষ হয়ে যাবে। অর্থাৎ এতটুকু লিখলে আমাদের খ মার কমপ্লিট। এবার চলে যা আমাদের গ নাম্বারে, গ নাম্বারে আমাদেরকে বলছিল ব্যবসায়ের
কার্যাবলী। তো ব্যবসায়িক কার্যাবলীর এখানে ব্যবসায়িক কার্যাবলীর অনেকগুলো পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো আমাদের এক্সপ্লেন করতে হবে। তো এখানে আমাদের যতটুকু আছে সেটা হলো ঘর নম্বরে, অর্থাৎ এতটুকু যে হাইলাইট করা আছে এখান থেকে এদিকে দেখবা। এরপর হচ্ছে কার্যাবলীর মধ্যে প্রথমে আছে উৎপাদন, উৎপাদন এতটুকু লিখে এতটুকু লিখে শেষ করবো। তাহলে এখানে একটা পয়েন্ট পেলাম, কিন্তু আর পরবর্তী পেজে আমরা চলে যাব, এই গড় আমরা পরবর্তী পেজে যাবো। এখানে জাস্ট একটা পয়েন্ট পেলাম, এখানে 7টা পয়েন্ট আমাদের এক্সপ্লেন করতে হবে। তাহলে আমাদের পরবর্তী পেজে চলে যাই, দেখি আমাদের পরবর্তী পেজগুলোতে, অর্থাৎ এটা দ্বিতীয় পেজটা হলো ক্রয় বিক্রয়ের। দেখো ক্রয় বিক্রয়ের আমি কতটুকু এক্সপ্লেন, যতটুকু তোমাদের দিয়ে দেওয়া আছে এতটুকু লিখলে হয়ে যাবে, কেউ ইচ্ছা করলে আরও বেশিও লিখতে পারো, এতটুকু লিখলেই হবে। এরপরে দেখো 3 অর্থসংস্থান, এটা এক্সপ্লেন করে দিতে হবে। তারপরে 4 নাম্বার, দেখো 4 মার্ক, কিন্তু তোমরা এত বড় বললেও তো হবে না, ঠিক আছে, লিখতে হবে এখানে, না লিখলে মার্ক পাবে না। পূর্ণ মার্ক পেতে গেলে তোমাকে অনেক লিখতে হবে। 4 নম্বর হচ্ছে ঝুঁকি, যতটুকু বলছে এখানে ততটুকু লিখবা। 5 হলো পরিবহন, আমি দেখা দিলাম 6, ঠিক আছে। তো আরেকটা পয়েন্ট আমাদের আছে, এটা আমাদের এই পেজ, এবার আমাদের পরবর্তী পেজে চলে যাব। তোমাদের লেখার সময় একটু লিখতে হবে, একটু জুম করে দিয়ে যেন তোমাদের লিখতে সহজ হয়, নয়তো লেখাগুলো বুঝতে পারবো না। প্রমিতকরণ অপর্যায়িতকরণ 7 নম্বরটা, এখানে আমি যত যে যেভাবেই আমি হাইলাইট করা আছে, কারণ এখানে তো থিওরি এগুলো এখনও তার বোঝানোর কিছু নাই, জাস্ট আমি তোমাদেরকে দেখাইতেছি যে কতটুকু লিখবা, এখানে এতটুকু এটা লিখে শেষ করবা। আমাদের এই পর্যন্ত আমাদের 7টা, এখানে 7টা এক্সপ্লেন করলে হয়ে যাবে, কিন্তু তো আমরা এখানে 7টা কিন্তু অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। তো আমাদের প্রশ্নটা এটা এখানে কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের গড় নম্বর প্রশ্নটা দেখো আবার, এটা হচ্ছে লাস্ট পেজ, 3টা পেজ হয়ে গেল এটার। এবার হলো আমাদের ঘ নম্বরটা, তো ঘ নম্বর হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অবদানটা কতটুকু। দেখো এখান থেকে লেখা শুরু করবা, এটার আরেকটা পেজ আছে যা হাইলাইট করা আছে, এখান থেকে এটা লিখবা, এবং লাস্ট পেজ এটা হলো, লাস্টের পেজ এটা। দেখো এই যে পয়েন্ট, এখানে যে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এখানে দিতে হবে, পয়েন্ট লিখে এবং এর ভিতরে যা আছে তাই লিখে শেষ করবা। তো এ পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।